এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী যে বাংলাদেশ সফর, আজ সকালে তিনি এসে ঢাকায় যে পৌঁছেছেন, তিনি কিন্তু একা আসেনি, তার সঙ্গে একটি বেশ বড় সড় ধরনের বহরই এসেছে এবং তাদের বেশিরভাগই আসলে ব্যবসায়ী। অর্থাৎ আর্জেন্টিনার যে ঐতিহ্যবাহী যেসব পণ্যগুলো তারা বাজারজাত করে থাকে পুরো বিশ্বব্যাপী, তেমন কিছু পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান এবং তাদের যে কর্মকর্তা তাদেরকে কিন্তু নিয়ে এসেছেন। এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের যে ব্যবসায়িক শীর্ষ সংগঠন FBCCI, তাদের সঙ্গে কিন্তু একটি মতবিনিময় সভা হলো, যেখানে খোদ আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। এবং এছাড়াও যারা আর্জেন্টিনার যেসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এসেছে তাদের পণ্য নিয়ে, সেগুলো কিন্তু এখানে আসলে প্রদর্শন করা হয়। এবং এছাড়াও শুধুমাত্র পণ্য নয়, এখানে কিন্তু তাছাড়াও দেখানো হয়েছে যে বাংলাদেশ ফুটবলের সঙ্গে আর্জেন্টিনার যে ফুটবল দল, ক্লাব ফুটবল দল রিভার প্লেট, তাদের যেই তাদের মধ্যে এক ধরনের আলাপ আলোচনা হয়েছে, তারা কিভাবে বাংলাদেশের ফুটবলকে সহযোগিতা করতে পারবে। এছাড়াও কিন্তু নানা ধরনের পণ্য এখানে উপস্থাপন করা হয় এবং এই পণ্য উপস্থাপন করার মধ্যে বাংলাদেশকে যে একটি বাংলাদেশের যে বৈশ্বিক একটি আগ্রহ আছে বাংলাদেশের বাজার ধরার জন্য, কারণ বাংলাদেশ একটি 16 কোটি জনগণের যে দেশ এবং এই দেশে যে বিশাল একটি বাজার আছে সেটিকে ধরার জন্য যে আগ্রহ, সেই আগ্রহের কিন্তু একটি বহিঃপ্রকাশ ঘটিয়েছে আর্জেন্টিনা। এবং আপনারা জানেন যে এই সকাল থেকে কিন্তু তিনি বেশ কয়েকটি মিটিংয়ে ছিলেন এবং এঙ্গেজমেন্টে ছিলেন, যেখানে কিন্তু তিনি শুধুমাত্র যে এরকম একটি ব্যবসায়িক সংগঠন তা শুধু তাই নয়, এছাড়াও কিন্তু এর আগে তিনি ব্র্যাকে গিয়েছিলেন ব্র্যাকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে। এবং বিশ্বব্যাপী ব্র্যাক একটি নাম করা যে উন্নয়ন সংস্থা, সেটি জানার পরে কিন্তু তাদের আর্জেন্টিনার আগ্রহেই কিন্তু তিনি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ব্র্যাকে সফর করেন। এবং এছাড়াও কিন্তু আজকে সন্ধ্যায় তিনি দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন সঙ্গে, এবং সেখানে কিন্তু প্রায় 4টি বিষয়ে কিন্তু সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, যার মধ্যে কিন্তু দুই দেশের ফুটবল বিষয়ক যে সহযোগিতা সেটা বৃদ্ধিত রয়েছে। এবং এছাড়াও কৃষি খাতে এবং বাণিজ্য খাতে সহযোগিতা বৃদ্ধি সম্প্রসারণ, এবং দুই দেশের যে পররাষ্ট্র কূটনীতিক পর্যায়ে এবং সরকারি পর্যায়ে যে ভিসা অব্যাহতির বিষয়টি, সেটাও কিন্তু সেখানে সেই চুক্তির মধ্যে কিন্তু থাকবে বলে আমরা জানতে পেরেছি। তো আর্জেন্টিনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে।